বিরোধী প্রাগত যে বিষয়ে টেট পাস করা যারা ক্যান্ডিডেটরা রুমারও সরব হয়েছে এবং বিভিন্ন দাবি দাওয়া নিয়ে তারা কিন্তু বিভিন্ন কর্মসূচি হাতে নিয়ে থাকেন এই মুহূর্তে দাঁড়িয়ে টেট পাস ক্যান্ডিডেটরা কিন্তু আবারো রাজ্যের শিক্ষামন্ত্রী রতনলাল নাথের বাড়ি ঘেরাও করেছেন রতনলাল নাথের বাসভবন ঘেরাও করে তারা কিন্তু তাদের দাবি যেটা এতদিন ধরে তাদের দাবিটা ছিল যে নিয়োগ করতে হবে তাদের একত্রে সেই দাবিটা কিন্তু তুলে ধরার চেষ্টা করেছে তবে শিক্ষামন্ত্রী রতনলাল নাথের বাসভবন ঘেরাও করার পরিপ্রেক্ষিতে পুলিশ টেট পাস ক্যান্ডিডেটদের গ্রেপ্তার করেছে এবং টানা হ্যাচড়া করে উঠিয়েছে তাদের পুলিশের গাড়িতে কিন্তু সেই সময় সেই জায়গাতে কংগ্রেসের বিধায়ক এবং সভাপতি সহ অন্যান্যরা সেখানে একটি কার্যক্রমে আসেন এবং সেই বিষয়টা প্রত্যক্ষ করে কংগ্রেস দলের সাথে টেট পাস ক্যান্ডিডেটরা কথা বলে এবং পুলিশ তখন বাধ্য হয়ে তাদের অ্যারেস্ট করা ছাত্রছাত্রীদের গাড়ি থেকে নামাতে বাধ্য হয় পরবর্তী সময় সেখানে কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন রতনলাল নাথের বাড়িতে যান এবং তার সঙ্গে কথাবার্তা বলেন এবং তার পাশাপাশি টেট পাস ছাত্রছাত্রীরা যারা রয়েছে টেট পাস ক্যান্ডিডেটরা যারা রয়েছে তাদের প্রতিনিধি দলও শিক্ষামন্ত্রী রতনলাল নাথের সঙ্গে দেখা করেন বিগত দিনেও কিন্তু একাধিকবার এই টেট পাস ক্যান্ডিডেটরা দেখা করেছেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথের সঙ্গে এবং শুধুমাত্র শিক্ষামন্ত্রী রতনলাল নাথের সাথেই নয় বিভিন্ন যে অন্যান্য মন্ত্রীরা রয়েছেন তাদের সঙ্গেও দেখা করেছেন শিক্ষা অধিকর্তার সঙ্গে দেখা করেছেন বিভিন্নভাবে তাদের দাবি কিন্তু তুলে ধরার চেষ্টা করেছেন প্রত্যেক সময় এই বিষয়গুলোকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই টেট পাস ক্যান্ডিডেটরা যে দাবিটা বারংবার করে আসছেন সেই দাবিতেই কিন্তু তারা সরব রয়েছেন সেই দাবিকে কেন্দ্র করে তারা এই মুহূর্তে দাঁড়িয়ে তাদের দাবি যে একত্রে তাদেরকে নিয়োগ করতে হবে এবং তাদের দাবি অবশ্যই রয়েছে যে রাজ্যের বিভিন্ন যে শিক্ষাঙ্গনগুলো রয়েছে অর্থাৎ বিদ্যালয়গুলো রয়েছে সেই বিদ্যালয়ে শিক্ষক স্বল্পতা রয়েছে এই বিষয়টাকে কেন্দ্র করে তাদেরকে একত্রে নিয়োগ করতে হবে সেই দাবি তাদের রয়েছে বিষয়গুলোকে কেন্দ্র করে আজকে কি জানাচ্ছেন টেট পাস ক্যান্ডিডেটরা যারা শিক্ষামন্ত্রী রতনলাল নাথের বাসভবন ঘেরাও করেছেন শুনব নিয়োগ করতে হবে কারণ এ রাজ্যে শিক্ষা ব্যবস্থার প্রত্যেকটা বিদ্যালয়ে তারা ঝুলছে কেন কারণ শিক্ষার্থীরা আজ রাস্তা অপেক্ষা করছে আপনারা শুনলেন টেট পাস ক্যান্ডিডেটরা কি বলেছেন এই বিষয়টাকে কেন্দ্র করে শুধুমাত্র টেটই নয় এর আগেও কিন্তু অন্যান্য বিষয় নিয়েও কিন্তু সেখানে ছিল এবং রাজ্যের শিক্ষামন্ত্রী বলেছিলেন যে ধাপে ধাপে তাদেরকে টেট উত্তীর্ণ যারা রয়েছেন তাদেরকে নিয়োগ করা হবে সেই বিষয়টা তিনি বলেছিলেন কিন্তু এখনো পর্যন্ত নিয়োগ করা হয়নি তার পাশাপাশি জিআরবিটির বিষয় নিয়েও কিন্তু একটা প্রশ্ন বারংবার উঠছে এই বিষয়গুলোকে কেন্দ্র করে শিক্ষা দপ্তর রাজ্যের শিক্ষামন্ত্রী কিভাবে হ্যান্ডেল করবেন বিষয়গুলোকে সেটাই কিন্তু এখন লক্ষণীয় বিষয় সময় ছোট বিজ্ঞাপন বিরতির রয়েছে অন্যান্য সংবাদ সঙ্গে থাকবেন।